পড়ন্ত ছায়ার মধ্যে। পেছন থেকে কে চিৎকার করে উঠতেই আমি দাঁড়িয়ে পড়লাম। ঝিলের মধ্যে আকাশ গা ডুবিয়ে রয়েছে, অথিকায় নিম্বাস মেঘ স্তম্ভিত প্রতিবিম্বে বনপথে শরৎ ছিল না বা বিবিষ গন্ধের মধ্যে মনে পড়ে। কটা বাজে কে জানে, ঘড়ির একটা দাগও স্পষ্ট নেই এতদিনে। কোথায় কোথায় আয়েস পরিতৃপ্তি লিপসা ছিল, সব কটি দাগ মুছে গেছে। আন্দাজে কিছু বলা ঠিক হবে না তো, কৈফিয়ত আফসোস এই মুহূর্তে এসবের কোনো দাম নেই। ভারী দামি পাথরের টুকরোর মতো সময়কে ঢালু জমির ওপর গড়িয়ে যেতে দেখছি, জলের দিকে গড়িয়ে যাচ্ছে। অনতি প্রদোষের মধ্যে সব ছবিগুলো ডুবে যাবে। ঝিল জলের ভিতরে, ছায়া আকাশ নিমের, কার মুখ দেখা যাবে? আততায়ী অত্যাচারী কিনা, এইসবই পড়ন্ত ছায়ার মধ্যে সন্ধান করেছিলাম। ল্যাংচাতে ল্যাংচাতে যে সামনে এসে দাঁড়ালো, সে আমার এতগুলি বছরের নিসঙ্গতা, হাস্যকর ভাঁড়ের পোশাকে। কবি সৌমিত্র চট্টোপাধ্যায়, শ্রদ্ধার সাথে তাকে স্মরণ করছি এবং সবসময় স্মরণ করি। এবং স্মরণ কেবল নয়, সামনাসামনি চাই, সামনাসামনি আছেন, মানুষটির অদ্ভুত বন্ধুত্ব জীবনের সঙ্গে আমাকে অনেকের মতন খুবই আন্দোলিত করে। মানুষটি চমৎকার, এক মানুষ, সবাই তো আমরা মানুষ হয়ে উঠি না, উনি মানুষ। কিছু মানুষ যাদেরকে আমরা খুঁজে পাই এই জীবনে, তাদের মধ্যে একজন আমাদের সৌমিত্র চট্টোপাধ্যায়। চলে গেলেন, রেখে গেলেন অনেক কিছু। আপনারা ওনার কবিতাও হাতড়াবেন, ওনার অঙ্কিত ছবিও দেখবেন, ওনার অভিনয় তো দেখবেন, ওনার আবৃত্তি তো শুনবেনই, ওনার কথাগুলো খুব মনোযোগ সহকারে শুনবেন। কি চমৎকার বার্তা রেখে গেছেন আমাদের জন্য। আরও চলে গেলেন গতকাল, সেই ম্যাজিশিয়ান, ফুটবলের ম্যাজিশিয়ান ম্যারাডোনা। শ্রদ্ধার সাথে তার স্মৃতির প্রতিও জানাচ্ছি অনেক 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 শ্রদ্ধা। এবং মানে অদ্ভুত তার খেলার মাধুর্য, এটি আমরা অবশ্যই বারবার দেখব এবং শিখব। এ দুটি মানুষই দুটি জগতের, কিন্তু সৌন্দর্য ছড়িয়ে দিয়ে গেছেন আমাদের জন্য। কুড়িয়ে নেবার কাজটি আমাদের করতে হবে। আজকে আমাদের অনুষ্ঠানে যে শিল্পী, তার অর্ধাঙ্গিনী ছিলেন আমার খুবই আদরের, আমাদের সবার সঙ্গীতজ্ঞ সেলিম আশরাফ ভাই। মনে আছে একবার একটা জার্মান ইনস্টিটিউটে একটা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে আমাকে জার্মান গান গাইতে হবে। আমি ছুটিতে এসেছিলাম শান্তিনিকেতন থেকে, এটা 78-79 এরকম সময়। তো সেলিম ভাই আমাকে অ্যাপ্রোচ করলেন যে গানটি তুলতে হবে, সেই আমার তার সাথে পরিচয়। এবং আমি যখন গানটি করেছিলাম, পিয়ানো বাজিয়েছিলেন সেলিম ভাই আমার সঙ্গে, এবং অনেক স্মৃতি সেই ছোট্টবেলা থেকে এসছে আজকে। এই স্মৃতি বহন করে নিয়ে আমাদের সামনে নিশ্চয়ই কিছু চমৎকার সব উপহার পাবো আমরা। আলমারা মিনু আমার স্নেহের একটি মেয়ে, মেয়ের মতোই একেবারে বকা দেই, আদর করি,
কিন্তু গান শুনতে বড্ড ভালোবাসি। এবং তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের গোল্ড মার্ক পপস আয়োজিত আমার গানে সবাইকে। এবং আজকে একটি আমরা উইন্ড ইনস্ট্রুমেন্ট দেখে আমি তো খুবই আনন্দিত আন্দোলিত। এবং আমি বলছিলাম যে তোমার আরও ছাত্রছাত্রী দরকার যেন ছেয়ে যায় আমাদের দেশে, তাই না? মিনু কেমন আছিস বল? আলহামদুলিল্লাহ ভালো আছি, আর আপনাকে দেখলে তো অনেক ভালো লাগে। আরও যতই ইয়ে থাকি মন খারাপ থাকে ভালো হয়ে যায়, আপনি আমাদের পজিটিভ একটা এনার্জি দেন সব সময়। এটা তো আমার সৌভাগ্য হ্যাঁ যে আমি পৌঁছাতে পারি, কারণ আমার কাজই তাই, আমি পৌঁছাতে চাই তোমাদের কাছে যে আজকে যে বিশ্বময় যে কঠিন সময়টা, এটা তো আমরা মানুষ যদি মানুষ হয়ে থাকি, যদি পশু পাখিরা কিন্তু ওদের নিজেদের পাশাপাশি থাকে, ওরা মানুষ কিন্তু থাকে না মানুষের পাশে, সেই কারণে এই ঝামেলাটা, তাই না? সেই ঝামেলাটা নিয়ে আমরা একটু চিন্তা করি, নিশ্চয়ই এই এই যে সময়টা এটাকে অবসর না ভেবে মস্তিষ্ক যে আছে ওটার কাজটি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু ভালো কাজ, ওটার ভালো কাজটি বাড়িয়ে দেই, তাহলে কিন্তু অনেক কিছুর মজার মজার উত্তর খুঁজে পাবি নিজের মধ্যে থেকেই। সেই কথাগুলো শুনছিলাম আপনার গ্রিন রুম থেকে, ভালো লাগলো, চেষ্টা করব আপা, আপনি আমাদের এই উৎসাহ দিয়ে যাবেন আর আমরা প্রাণপণ চেষ্টা করব সবসময়। আমাদের দায়িত্ব পৃথিবীর প্রতি। হ্যাঁ চল, কোন গানটি প্রথম? আমি শুরু করছি আমার শ্রদ্ধেয় প্রণব ঘোষ, প্রয়াত সুরকার, আমাদের অনেক অনেক ভালোবাসার মানুষ। প্রণব ঘোষের সুরে রাজপ্রাসাদের সুখ চাই না আমি, কথাটি লিখেছিলেন আহমেদ রেসফি, তাদের দুজনের সমন্বয়ে আমার গাওয়া এই গানটি দিয়ে। ঠিক আছে, আমি একটা ইনফরমেশন দিয়ে দিই, অনুষ্ঠানটি কিন্তু লাইভ ফেসবুকে যাচ্ছে মাই টিভির আমার গান, এবং আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আপনারা যারা ফেসবুকে আছেন, এবং আপনারা দেখতে পারেন পৃথিবীর যেখানেই থাকেন। আমি নেই ফেসবুকে কিন্তু আমি তো এখানেই আছি, অথবা আমি অনুষ্ঠানটা শুনি এখানে, এবং আপনারা যারা ফেসবুকে আপনাদেরকেও জানাচ্ছি শুভেচ্ছা। চল প্রাসাদে
চমৎকার একটা গান প্রণব দার না রে, কত কোন সালের এটা? আমি 98 এ গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, তখনই তো বেদনার বালুচরে অ্যালবামে, এটা একটা মিক্স অ্যালবাম ছিল, সাউন্ডটিক থেকে বের হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ ওরম সময় হবে, তখন আমি ঢাকায় আসিনি। পরে আমার সোলো অ্যালবাম বড় বেশি মনে পড়ে, তারপর যদি তুমি বলো, বেস্ট অফ মিনু, সবই সাউন্ডট্র্যাক থেকেই গুছানো আকারে বের করা। হ্যাঁ, কত গান, কত স্মৃতি। এরপরে কোন গানে যাব? এরপর যাচ্ছি, এটাও প্রণব কাকার আরেকটা সুর, প্রণব ঘোষ, ওনার লেখা, ওনার সুর করা, লেখা হলো কবির বকুল ভাইয়ের। আচ্ছা, তারপর এক যুগ কেটে গেল এমনি করে। শুনি। হঠাৎ করে যেন সে তুমি সামনে দাঁড়ালে, এক যুগ ছিলে যে আমার চোখে আড়ালে, এক যুগ ছিলে যে আড়ালে, তারপর এক যুগ কেটে গেল এমনি করে, জীবন চলছিল অন্যের হাতটি ধরে,
যে চমৎকার সাউন্ডটা, ইটস রিমাইন্ডিং মি আমাদের ছোটোবেলায় আমরা যখন শান্তিনিকেতনে পড়তে গেছি, কলকাতা পার্ক স্ট্রিটের যত রেস্টুরেন্টে ব্যান্ডসরা থাকতো, গোয়ানিজ মিউজিশিয়ানস, কি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল এক একজন, এবং স্যাক্সোফোন তো থাকতোই, ক্লারিনেটস অ্যান্ড অল সোর্টস অফ উইন্ড ইনস্ট্রুমেন্টস, হ্যাঁ, আর কি বাজা তো, আমার এত ভালো লাগে, খুব ভালো লাগছে গো, খুব ভালো লাগছে, মানে একটা অন্য একটা ফ্লেভার অ্যাড করে, তাই না?
অনেক একটা মানে এনভায়রনমেন্ট ক্রিয়েট করে। হ্যাঁ আমরা ওর বাজানোতে মুগ্ধ। ইনফ্যাক্ট আমার এই টোটাল টিম, হ্যাঁ ওরা সবাই প্রত্যেকে ফ্যান্টাস্টিক মিউজিশিয়ানস, প্রত্যেকে মানে এতবার করে শুনছি অ্যান্ড এত এনজয় করি আমি তোমাদের ইনস্ট্রুমেন্টস, এত সুন্দর প্লেয়িং সবাই সবাই। পরের গানে যাব। এবারে আমি গাইছি আমার প্রথম দিককার গান, আমি তখন অনেক ছোট, তখন মাত্র এসএসসি পরীক্ষা দিচ্ছি। যে বাতাসে ফোটে ফুল জাতীয় মধুচন্দ্রিমা নাটকে গিয়েছিল, গানটি লিখেছেন আমাদের প্রয়াত নুরুজ্জামান শেখ, সুর করেছেন দেশবরেণ্য সুরকার সেলিম আশরাফ, যিনি এখন আর আমাদের মধ্যে নেই, দুইজনই আমরা হারিয়েছি। নুরুজ্জামান তো পোকার মতো না, এত তাড়াতাড়ি চলে গেল। যাই হোক, যে বাতাসে এটা আমার পরে বড় বেশি মনে পড়ে, অ্যালবামে ইউটিউবে খুঁজলেই পাওয়া যাবে। সো এই গানগুলো আমি মনে হচ্ছে আপনার সামনে আসলে আমি ভয়ও পাই, অন্যরকম একটা ভালোবাসা, অদ্ভুত টান যে না এখানে সিরিয়াসলি আমাকে গান গাইতে হবে, মানে সব জায়গায় সব জায়গায় থাকলে যে আপনার টেনে নিয়ে যাওয়াটা আমাদেরকে, এটা কিন্তু দরকার। না নিজেকে নিজে টানতে হয়, কেউ টানবে না, নিজেকে নিজের ঠিক রাখতে হবে গানে, গানের টানে। চল 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 শোনা। Thank you.
অনেক ধন্যবাদ। মানে কি বলবো, আসলে কথার মাধুর্য যেমন, সুরের মাধুর্য, তুই ছোট্টবেলায় গিয়েছিলি ওইটা আমার কানে লেগে আছে। একটা ফোন এসেছে, হ্যালো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আপা, আমি একটু শিল্পীর সাথে কথা বলবো। জি জি, আপনার নাম বলুন, কথা বলুন। আমার নাম মোহাম্মদ মাহবুবুর রহমান, বগুড়া থেকে বলছি। আচ্ছা, কথা বলুন। আলহামদুলিল্লাহ, আমি আবার একটু আমার ভাল লাগে যারা গানের মধ্যে একদম অন্যরকম ভাবে থাকে। এরা কিন্তু আমাকে প্রতিবারই ইনস্ট্যান্ট কিছু মিউজিক উপহার দেয় আমাকে, এবং আমি খুব হ্যাপি হয়ে যাই তাদের বাজনায়। সেইটাই। থ্যাংক ইউ সো মাচ। জি, আপনার একটা অনুরোধ ছিল। জি, ও আপনার বিখ্যাত একটা গানও আছে, আমার খুব ভালো লাগে, সোনা দানা। আচ্ছা, শেষের দিকে গাইবো? শেষের দিকে গাইবেন কেন, পুরোটা থাকতে হবে তো আপনাকে। এখনো আমি একটু আধুনিক গানগুলো গাচ্ছি, হ্যাঁ পরের দিকে গাইবো। ভাই আপনি থাকেন আমাদের সঙ্গে, আমরা এখন নিয়ে নিব একটা গোলমার্ক পপস ব্রেক, ছোট্ট বিরতি, এবং বিরতির পর আবার আপনাদের সামনে আসবে আলমারা মিনু এবং সুন্দর সুন্দর গান শোনাবে, এবং আমাদের এই অদ্ভুত সুন্দর মিউজিশিয়ানসরা। থাকুন আমাদের সঙ্গে আমার গানে। গোলমার্ক পপস আয়োজিত আমার গানে আবার ফিরে এলাম আমরা, এবং আলমারা মিনু এবার কি শোনাবি? এবারে আমার গান তো এতক্ষণ শোনালাম, আমার নিজের কণ্ঠে গাওয়া গান, এখন গাইবো আমার প্রিয় কিছু গান, আমার ভালো লাগা, যাদের গান আমি শুনে শুনে বড় হয়েছি তাদের। প্রথমেই গাইছি বুঝিনি তো আমি পৃথিবীতে ভালোবাসা সবচেয়ে দামি। গানটি গেয়েছেন আমাদের এই উপমহাদেশের বিখ্যাত কণ্ঠশিল্পী জগজিৎ সিং, তারই সুর করা গানটি। আমি আমার একটি অ্যালবামে গিয়েছিলাম গান। আচ্ছা, হ্যাঁ, মেয়ে কণ্ঠে গিয়েছিলাম লাকিলি। এবার যেগুলো গাইছি এগুলো ম্যাক্সিমামই আমি আসলে গাইতাম, এবং আমার অ্যালবামেও আছে। বুঝিনি তো আমি
93 এ বোধ হয় গানগুলো বার হলো, তাহলে কত বছর হয়ে গেল? তার আগের গানও তো এখনো আমাদের মধ্যে, হ্যাঁ অসম্ভব, এখনো নতুন, চির নতুন গানগুলো একেবারে। হি ব্রট ইন এ ডিফারেন্ট সাউন্ড, আসলে এক একজন হয় ক্ষণ জন্মা কিছু মানুষ, মেহেদি হাসান এক সময়, জগজিৎ জি, হ্যাঁ মানে সময় না, এনারা সময় উত্তীর্ণ, হ্যাঁ সময় উত্তীর্ণ। পরের গানে যাব, এবার গাইছি অনেকদিন গাওয়া হয় না গানটা, কিন্তু আমার খুবই প্রিয় হৈমন্তী শুক্লার খুব বিখ্যাত একটি গান, আল্লাহ জানে দিদি কেমন আছেন, অনেকদিন কোনো খবর পাই না, পাওয়া হয় না, হ্যাঁ আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম। এটার উল্টো পিঠে পিঠে ছিল কোন গানটি বলো, এটা কুইজ ধরলাম তোমাকে। এ তো কান্না নয় আমার, এ তো কান্না নয় আমার, এইটা ওনার প্রথম রেকর্ড বার হয়েছিল। এ তো কান্না নয় আমারটাও এত সুন্দর, আমি হৈমন্তীদির একটা ইন্টারভিউ নিয়েছিলাম 2 ঘন্টার, সেইটায় আমি ওকে বলেছিলাম গাও না দিদি, অনেক দিন পরে গাওয়ার চেষ্টা করব, হ্যাঁ এ তো কান্না নয় আমার। আমি আসলে ওনার গান না, মানে যখনই যিনি এসছেন যেগুলো শুনে শুনে আমরা নিজেকে অনেক চেষ্টা করেছি আমাদের শোনার গানটুকু, মানে হৃদয়টাকে অনেক ভরে নিতে, গান তো আসলে হৃদয়টাকে ভরানোর জন্যই, তা আমার মনে হয় যে এইসব গান দিয়েই আমরা অনেকটা ইয়ে হয়েছি। গান কেবল হৃদয় নয়, গান মস্তিষ্ক, গান ম্যাথমেটিক্স, গান পৃথিবী, পৃথিবী সুর তার লয়ে ঘোরে, গান তারই অংশ, বিশাল ব্যাপার, বিশাল। ওই ওই হৃদয় করে করেই না ঘটনাটার একটা নেগেটিভ জায়গায় এসে যায়, বুঝছো? আমি এইভাবে এক্সপ্লেইন করি যে আমি গানটা যখন গাই, বিরহীন গান গাই, গাইবো যখন তখন বিশ্বাস করব, পরবর্তীতে না। এই জায়গাটায় ইউ মাস্ট লার্ন টু ইয়ে, হ্যাঁ তখনই ওই যে ওভার ইমোশনাল লতাজিকে দেখ, ইউ লার্ন ফ্রম হার, হ্যাঁ এইটাই হলো মিউজিক। মিউজিক মানে ইমোশন কেবল নয়, ইটস ম্যাথামেটিক্স, ইটস ফিজিক্স, ইটস কেমিস্ট্রি, এভরিথিং, সব কিছু মিলিয়ে মিউজিক। তাই তো মিউজিক সব কিছুর ঊর্ধ্বে, বুঝছো, সব চাইতে আধ্যাত্মিক বিষয় মিউজিক। আবার চলো গানে যাই। আলহামদুলিল্লাহ আমি আবার একটা লেসন নিলাম। তুমি চলে গেলে, তুমি চলে গেলে, চেয়ে দেখলাম আমার বলা কিছু ছিল না, না গো আমার বলা কিছু ছিল না, বা
জানিস তো গানটা মান্না দে সাহেব নিজের জন্যই তৈরি করেছিলেন। তারপর হৈমন্তীদির কাকু ওনাকে নিয়ে গিয়েছিলেন যার কাছে, এবং হৈমন্তীদির বাবাও তো মিউজিশিয়ান ছিলেন, ক্লাসিক্যালের উস্তাদ ছিলেন, তারা নিয়ে গিয়েছিলেন। তো তখন মান্না দে সাহেব দিয়েছিলেন গানটি হৈমন্তীদিকে, হৈমন্তীদির কাছে শোনা, যে তুই গাতো দেখি তোর গলায় কেমন লাগে। শুনে এত মুগ্ধ হয়েছেন যে পরের গানে যাই, খুব ভাল লাগছে। এরপর গাইছি আকাশ মেঘে ঢাকা, আমার আরেকজন প্রিয় শিল্পী চিত্রা সিং। এই গানটি আকাশ মেঘে ঢাকা জগজিৎ সিং এর সুরে আমি গাইছি। Thank you.
কি যে ভালো গাইলি, অনেক দিন পর আমি মিনুকে খুঁজে পাচ্ছি সত্যি, কিন্তু আরো বেশি খুঁজে পেতে চাই মিনুকে। আবারও চলে আসবো ইনশাআল্লাহ। অবশ্যই আপনার সাথে প্রতিদিন বসতে হবে। ঠিক আছে, একদম পাক্কা কথা। চলো পরের গানে যাই। আচ্ছা, এবার গাইছি আমি একদম ছোটবেলায় এই গানটি প্রত্যেকটা স্টেজে শুরু করতাম অ্যাজ আ প্যাট্রিয়টিক সং, টোটালি একটা মানবতার কথা সুর, আজ নয় গুন 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 জন। আমি লন্ডনে যখন প্রথম শো করতে যাই, ফ্রক পরা, সাদা একটা ফ্রক পরা সাবিনা আপা, আমি শুরু করতাম স্টেজ এই গান দিয়ে, আজ নয় গুন 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 জন। দাদাজিকে শ্রদ্ধা জানাই। চমৎকার সলিল বাবুর সৃষ্টি লেখা এবং সুর। আজ নয় গুনগুন গুঞ্জন প্রেমে, চাঁদ ফুল যোজনার গানার নয়, ওগো প্রিয় মোর মেলো বাহুর thank you.
কি ডিলাইট না মিউজিশিয়ানসদের জন্য এরকম একটা গান, মানে কম্পোজিশনস। সুলিলবাবুর গান কিন্তু আসলে এক একটা গান এক একটা জয়। একটা ফোন এসছে মিনু, হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আব্দুল লতিফ বলছি রাজবাড়ি থেকে। আচ্ছা ভাই, লতিফ ভাই কথা বলেন অতিথির সাথে। হ্যাঁ, শিল্পীর সাথে একটু কথা বলবো। সালাম। হ্যালো, সালাম আলাইকুম আপা। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? আছি, ভালো আছি। আপনি ভালো আছেন? অনেক ভালো আছি। আপা, আমার একটা ওপার বাংলার একটা অনুরোধ ছিল। জি বলেন। এই আমি তোমারে ভালোবেসেছি, চির সাথী হয়ে এসেছি। বাহ, খুব সুন্দর একটা গান, আমি অবশ্যই গাইবো। খুশি হতাম গানটা গেলে, খুব খুশি হতাম। জি অবশ্যই গাইবো, এখনই গাই। চলো চলো। গানটি সন্ধ্যা মুখার্জির বিখ্যাত একটি গান। আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, আমি তোমারে ভালো বেসেছি, চির সাথী হয়ে এসেছি। আচ্ছা
এই সঞ্চারিগুলো আমি বড় মিস করি। বাংলা গানের যে একটা বিশেষ সৌন্দর্য ছিল, একদম একটা অন্য গল্পে নিয়ে যেত, সুরেরও কথারও কি যে মজা ছিল সঞ্চারিগুলো। আজকাল সবাই কি বলে গান লম্বা হয়ে যায় বলে আসলে পারে না লিখতে। না ঠিক আছে, সঞ্চারি দুইটা অন্তরের মাঝখানে একটা ভ্যারিয়েশন ক্রিয়েট করে, মজা আর সঞ্চারির গল্পটা আমার যে লাগে। আচ্ছা আমরা একটা গোলমার্ক পপস ব্রেকে যাচ্ছি, আচ্ছা ফেরত আসছি আবার গোলমার্ক পপসের ব্রেক থেকে, বিরতি থেকে কিছুক্ষণের মধ্যে শেষ অংশ। থাকুন আমাদের সঙ্গে আমার গানে মাই টিভিতে। ফিরলাম আমরা, কোথা দিয়ে সময়টা বয়ে গেল, সঙ্গীতের মজায় মজায় যা হয় আর কি, খুব দ্রুত চলে যায় সময়, এসে গেলাম শেষ অংশে। মিনা মিনু, এই যে তুমি একটু সবাই চমৎকার যে করলো আজকে কাণ্ড কারখানা, ওদেরকে ধন্যবাদ জানাও। আসলে আমাদের ব্রেকে আপাকে খুব আমরা খুব ফান করছিলাম, আমাদের এই মানিক অনেক মজা করে, তা আপা একটু হাসতে হাসতে একদম অন্যদিকে চলে গিয়েছিল। এনিওয়ে আমার খুব ভালো লাগছে যে আমাদের আসলে সিরিয়াসলি গানের মাঝখানে ফান করা উচিত। তো আজকে যারা বাজালেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আমি পরিচয় করিয়ে দিচ্ছি। আমাদের তবলাতে বাজাচ্ছে অপূর্ব, আর বেস গিটারে আছেন আজমির বাবু ভাই, প্যাডে আছে অক্টোপ্যাড, ইলেকট্রনিক ড্রামসে আছে মানিক, এবং আমাদের স্যাক্সোফোন ক্ল্যারিওনেট এবং ফ্লুটে আছে আমাদের পাভেল, এবং লিড গিটারে আছেন আমাদের রাসেল ভাই, এবং কিবোর্ডে আছেন সজীব। সবাইকে অশেষ অশেষ ধন্যবাদ আজকের প্রোগ্রামে আমাকে এত সুন্দর করে সঙ্গত করার জন্য, আর আপাকে তো অনেক ধন্যবাদ, আমাদের শম্পা আপা, আমাদের শ্রদ্ধেয় ভালোবাসার মানুষ গুরুজি গান। আর আজকে যিনি স্পন্সর করেছেন আপা বলুক, আশা করব বিস্কিটের প্যাকেটটা এসেছে। চলো গানে যাই, গানে যাই। আমি তো বিস্কিট অনেক পছন্দ করি। শোনো গো দক্ষিণ হাওয়া, প্রেম করেছি আমি, লেগেছে চোখে নিশা, ডুব দিয়েছি thank you.
চাইছিলাম যে মানিক হলো র‍্যাপটা অ্যাড করবে কিন্তু আপার তারটা পিছনে টানছিল হ্যাঁ আমি জানি পরে খেয়াল হলো আমি তো ওয়্যারড আপ এনিওয়ে ও এত দুষ্টামি করে ব্রেকে আমরা মাইক্রোফোনের সামনে গিয়ে এটা আমার কারো জন্য মনে হয় তুই বলছিলি যে আজকের বাচ্চাটা কেমন করে গাইবে ইন্টারেস্টিং এন্ড হি ওয়াজ সো গুড অ্যাট ইট
হ্যাঁ, এবং আমি আমার ধারণা যে শচীন বাবুরা যদি থাকতেন আজকের কালে ওনারা মজাই পেতেন হিসাবে, দ্য ভ্যারিয়েশনস দ্যাট মিউজিক ক্যান ব্রিং ইন, একটা ক্রিয়েশন কত রকম হতে পারে। অতএব আজকের বৃহস্পতিবার আমার গান শেষ, এবং মানে কি মজা হলো, লাভলি মিউজিশিয়ানস, লাভলি গায়িকা আমাদের মিনু, আবার জোর কদমে এগিয়ে আসবে মিনু, আমাদেরকে অনেক গান শোনাবে, এই কামনা নিয়ে আজকের আমার গান শেষ করছি। এবং আপনারা থাকবেন সামনের বৃহস্পতিবার আবার, হ্যাঁ কেউ নিশ্চয়ই গান শোনাতে আসবে আমাদেরকে। সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। গোলমার্ক পপস আমার গান থেকে আজকের মতন বিদায়।